আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাজী সালাউদ্দিন, গাজী ট্রেনিং হোমের প্রেজেন্টার। আপনাদের জন্য আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে টিউটোরিয়াল করার মনস্থ করেছি। তাহলে চলুন শুরু করা যাক। করোনা পরিস্থিতি অত্যন্ত কঠিনভাবে আমাদের মধ্যে চলে এসেছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এবং সমস্ত বিশ্ব প্রেক্ষাপটে এটি একটি কঠিন অবস্থা। বর্তমানকালে যে পরিস্থিতিটি সৃষ্টি হয়েছে, মার্চের এমপিও বেসরকারি শিক্ষকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয় বিষয়। ব্যাংকে ফোন করলে বলে যে এখন এমপিও কপি আসেনি, কিন্তু অনেকে খেয়াল করেনি যে এমপিও কপিটি অলরেডি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে দেওয়া হয়ে গেছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে অবশ্যই ধন্যবাদ জানানোর দরকার এবং আমরা ধন্যবাদ জানাতে চাই, কারণ এটি একটি যুগোপযোগী প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা অত্যন্ত চমৎকারভাবে আমাদের এমপিও কপি অনলাইন থেকে নিতে পারবো এবং অনলাইন থেকে নিয়ে পরবর্তীতে আমরা এটিকে ব্যবহার করতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা একটি ব্রাউজার নিই এবং ব্রাউজারে স্বাভাবিকভাবে একটি ব্রাউজার খুলে আমরা লিখে নেব dme.gov.bd। কারণ হচ্ছে আজকে কি যে ব্যাপারটা বলছি সেটা হচ্ছে অলরেডি মাধ্যমিক শিক্ষা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর তারা স্কুল কলেজের জন্য এই প্রক্রিয়াটিকে বের করেছে, কিন্তু মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরও আপগ্রেড করেছে এই মাত্র 2 দিন আগে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট, এখানে এটাতে ক্লিক করি আমরা এবং পরবর্তীতে আমরা চলে যাব এখানে এই যে গুরুত্বপূর্ণ লিঙ্ক অংশে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ লিঙ্ক অংশে এমপিও কপি মার্চ 2020, এটাতে ক্লিক করলে এটা চলে আসে এবং এটা যেখানে চলে আসে সেটা হচ্ছে ড্রাইভে। ড্রাইভে যখন চলে আসে তখন আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় যে ইয়েটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, আমরা যদি এটাকে ওকে সে আমি ধরে নিলাম আমার অংশটি আছে অগ্রণীতে, আমি এখানে অগ্রণীতে ক্লিক করছি। ক্লিক করার পরে একটা অপশন চলে আসছে, একটু দেরি হচ্ছে। এখানে প্রায় 1917টি পেজ আছে, এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় পেজগুলো পেয়ে যাবেন, আপনার যেখানে যতটুকু প্রয়োজন সেখান থেকে সেটা পেয়ে যাবেন। এখন আমি অলরেডি এখানে এখানে যে অপশনটি আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এটাতে যদি ক্লিক করা হয় তাহলে এটাকে ডাউনলোড করা যায় এবং এটাকে ডাউনলোড করে রেখে দিলে আমরা একটি এরকম একটি পেজ এরকম একটি পাই। এই যে দেখুন এখানে আমি ডেস্কটপে রেখে দিয়েছি এমপিও অগ্রণী, এবং এটাকে যদি কোনো একটা পিডিএফ রিডার দিয়ে খোঁজা হয়, যেমন এটা যদি এটাকে ওপেন করি তো এভাবে ওপেন করতে গেলে দেখা যাবে যে অনেকগুলো রেসপন্স অনেক কিছুই আছে, সেটা আবার এভাবে চলে গেল। তো এই পর্যায় থেকে আমরা যদি রক্ষা পেতে চাই, স্বাভাবিকভাবে আমি যেটা করব সেটা হচ্ছে একটা নতুন সফটওয়্যার আছে সেটা হচ্ছে PDF24 দিয়ে খুলব। PDF24 দিয়ে যদি আমরা খুলি তাহলে এটাকে খুব সহজে আমরা বের করে ফেলতে পারবো। ওকে, আমরা এটাকে আমরা রিড করতে চাই, তো ওপেন উইথ ওকে ওয়েন এখানে কি করতে চাই, এটাকে আমি এটাকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার ফলে ওপেন উইথ PDF24 রিডার। এখন এই রিডার দিয়ে যদি আমরা কাজ করি তাহলে এটা খুব সহজে আমরা সহজেই কাজ করতে পারি, এটা খুব যাকে বলা হয় আরামসে কাজ করে ফেলা। আর যদি আমরা ড্রাইভে যে কাজটা করতে চাই, ড্রাইভ খোলা রেখে কাজ করতে চাইলে এটা আমাদের জন্য অনেক দেরি হবে। এখন আমি আমার পেজে এভাবে আমি নিয়েছি এবং অত্যন্ত চমৎকারভাবে এই কাজটা করা যায়। তো আজকের টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই খুশি হব এবং আমি আপনাদেরকে একটু উপকার করতে পেরেছি সেটা জেনে আমি অত্যন্ত নিজেকে ধন্য মনে করব। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, সবাই করোনা পরিস্থিতিতে সাবধানে থাকবেন, বাড়িতে থাকবেন, ভালো থাকবেন, খুব প্রয়োজনীয় বিষয় ছাড়া আপনারা বাড়ি থেকে বেরোবেন না। ধন্যবাদ সবাইকে।